আজির দিনে মধ্যে গর্ষে রাজনীতির দৃশ্য পটরে গুরুত্ব বহন করছেন কি এ সংক্রান্তে আলোচনা আরম্ভ করা আমার সহ গোলক মহাপাত্র সামিল হয়েছেন সে গোলক মহাপাত্র বুঝবাক চাহিব যে প্রকৃতরে এই দিগটি আজির দিনে কাহিকি গুরুত্বপূর্ণ কাহিকি আরএসএস র এই ধারা বা যে প্রসঙ্গটি আজ হিট করা যাচ্ছে বা নাথুরাম গডসেঙ্কর প্রসঙ্গক উঠা যাচ্ছে এবং সবুঠু বড় কথা এ মধ্যে কুযাচ্ছে যে প্রকৃতরে গান্ধীঙ্কু আমি ভুলি যাচ্ছে এবং গডসেঙ্কু আমি প্রাথমিকতা দেবা আরম্ভ করছি মু গোটে কথা কইবি যে এই ঘটনা কতবেলে আসুছে আপনকর নাথুরাম গডসে গান্ধীঙ্কু হত্যা করেছিল আকু আমি সমস্ত নিন্দা করিছে আচ্ছা কিন্তু যেতবেলে মহাত্মা গান্ধীকু যে কংগ্রেস দল যে মহাত্মা গান্ধী যাহাকু তৈরি করিছিলে সে কংগ্রেস দল কালক্রমে মহাত্মা গান্ধীকু ভুলি গলে এবং যেতবেলে আপন দেখিবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসিকি পৌঁছলে পুনি সে গান্ধীঙ্কু কথাকু পুনি উজ্জীবিত করিবাকু চেষ্টা করলে আজি স্বচ্ছ ভারত যোজনার গান্ধীঙ্ক নাঙ্কু জোড়িবা 150 বর্ষ পূর্তি অবসরে বিভিন্ন কার্যক্রম নবা যে প্রকার গান্ধীজিঙ্কু পুনি আউথরে জনমানসরে উজ্জীবিত করিবার যে যোজনা কলে সেথিরে কোঠি না কোঠি কংগ্রেস দল আহত হই তো নাথুরাম গডসেঙ্কর কথাকু আপনি যদি দেখিবে নাথুরাম গডসে কোউ সময়রে তাঙ্কর প্রথম পর্যায়ে সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরে থিলে এবং পরবর্তী সময়ে হিন্দু মহাসভা গলে এবং পার্টিশন পরবর্তী অবস্থায় সে ছাড়িকি নিজের গোটে দল কলে এ কথা সে নিজে কইছেন এ কথা মধ্যে যেতবেলে গান্ধী হত্যা নাঁরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক জোড়া গলা সেতবেলে এ কথার ক্লারিফিকেশন মধ্যে তৎকালীন সরকার ভারত সরকার দিয়েছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ তার সম্পর্ক নাই কিন্তু ইয়ে কথাকু উজ্জীবিত যে করা চেষ্টা করছেন সে কাহিকি করছেন ইয়ে গোটে গুরুত্বপূর্ণ বিষয় তো যে এ কথাকু কুচার তাঁক পাখে ইার কেতে জ্ঞান অ গোটে প্রশ্ন কংগ্রেসের বন্ধু মানুষ মধ্যে করা চাহে আজ যেতবেলে এ কথা আমি নাথুরাম গডসেঙ্কু আমি যোড়ি দেউছি আনিকি আরএসএস সাঙ্গে বা বিজেপি সাঙ্গে সেতবেলে তো বিজেপি গডসেঙ্কু আদর্শ আদর্শ হি নুহ গডসে আমার গডসে বিলকুল আদর্শ নুহ কি কোটি অতি উদ্বুদ্ধ হয়ে তার শব্দরে কহিলা পরে আপনার দেখবে যে কোটা সাধ্বী প্রজ্ঞা কহিলেন তা পরবর্তী সময় আপনার দেখিবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর বিধিবদ্ধ ভাবে স্টেটমেন্ট আসিলা এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে বিধিবদ্ধ ভাবে স্টেটমেন্ট আসিলা কি কোটি উদ্বুদ্ধ হয়ে তার ব্যক্তিগত চিন্তা চেতনা কু দলীয় চিন্তা চেতনার পরিবর্তন করার চেষ্টা কলে তাকে ভারতীয় জনতা পার্টি গ্রহণ করে নাই আরএসএস গ্রহণ করে নাই যাহা সত্য তাহা সত্য মু যদি সেই পরিপ্রেক্ষিতে যে পরিপ্রেক্ষিতে কংগ্রেসের বন্ধু মানে যে কথা গতকাল নরসিংহ মিশ্র গৃহরে উঠেইলে নাথুরাম গডসেঙ্কর সম্পর্ক কু যোড়িবা পাই আদর্শ যোড়িবা পাই মু প্রশ্ন করিবাকু সেমানঙ্কু চাহে মহম্মদ অলি জিন্না যেতবেলে ভারতর জাতীয় কংগ্রেসরে থিলে জাতীয় কংগ্রেসে দীর্ঘ দিন সে রহিলে বড় নেতা হইকি রহিলে পুনি জাতীয় কংগ্রেস ছাড়িকি সে গলে মুসলিম লীগ তৈরি কলে মুসলিম লীগ তৈরি করি ভারত পাকিস্তানর দুই খণ্ড করিবার প্রমুখ ভূমিকা নেলে সেপটুকু পলাইলে 10,000 লোক যে মরিকি ভারতকু আসলে তাপে সে দায়ী আমি কোন কইবু যে একথা কংগ্রেস করছি কিন্তু কংগ্রেস দল মু খালি কই দে গোটে মিনিট কংগ্রেস দল ইয়ে মানসিকতার বাহারিবা দরকার আপন যদি নাথুরাম গডসেকু সঙ্গ সাঙ্গে বিজেপি সাঙ্গে জোড়িবে আপন তাহলে সেইভাবে ভাবে অনুরূপ ভাবে মহম্মদ জিল্লাঙ্কর কথা কু জোড়ন্তু সে আপনক দলের দীর্ঘদিন থিলে ভারতীয় জনতা পার্টি কেউ দিন কংগ্রেস কু একথা কহু নাই আচ্ছা কাহিকি না আমি গোটিয়ে দল যে দল ভারতবর্ষর সংস্কৃতি উপরে বিশ্বাস করে ভারতর ভামরা উপরে বিশ্বাস করে কিন্তু কংগ্রেসর অবস্থা কাহিকি আজি হেইছি কংগ্রেস কোউঠি না কোউঠি গান্ধীঙ্কু হজেই দেইতলা তার দীর্ঘ দিনর শাসন ভিতরে যেটা এবে মোদি সরকার মোদি সরকার বর্তমান গান্ধীঙ্কু যেতবেলে আগুকু আনুছেন দেখো গান্ধী কোউ কংগ্রেসর নুহ কোউ বিজেপির নুহ গান্ধী হচ্ছেন আমার ভারতবর্ষর আদর্শ কাহিকি আজি আগুকু আনিবার আসেন মুদ্দা কো কংগ্রেস দল মু যে কথা কহিলি কংগ্রেস দল যদি আজি ভারতবর্ষর 10,000 ঊর্ধ্ব জীবন ওকে আজি যে হত্যা হয়েছি কা কারণ হয়েছে মহম্মদ অলি জিন্নাঙ্ক কারণ সে কংগ্রেসর দীর্ঘ দিন ধরি কাম করতে ফ্রন্ট লাইন লিডর থিলে মুসলিম লীগ পরবর্তী সময় গঠন কলে পাকিস্তান গঠন হলা 10,000 লোককে কাটিকি এটিকে পঠাইলে তার দায়ী সে তার দায়িত্ব কোন কংগ্রেস দলকে আজ আমি কইবু যে কংগ্রেস দল সেটি আগুকু বড় কাহিকি কথা উঠাউছেন আজি যেভাবে ভাবে জনে সিনিয়র লিডর তাঁকর পার্টি এভাবে কথা শোভা পায় নাই যদি তাঙ্ক পার্টি এভাবে কথা শোভা পাইব আজি তাঙ্ক উত্তর দেওয়াকু পড়িব যে তুমি কোন জিন্নাঙ্ক দাদ কি তুম কংগ্রেস দল কোন জিন্নাঙ্ক দাদ যে 10,000 লোককে মারিকি পঠাইছিল ইয়ে ভারত মা কথা একথর করছিল ইয়ার উত্তর রাষ্ট্র ভাবে দেওয়াকু